সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। হ্যাঁ, আজ সকাল সকাল অনেক রকমের মা জানা হয়েছে। আপনারা জানেন আমি কোথায় আছি? আমি আছি আমার মার বাড়িতে, আর সেই জন্য সেখানে আনা হয়েছে অনেক রকমের মাছ। যেহেতু আমি অনেকদিন পর এসেছি আমার মার কাছে, যদি আমি কিছুদিন আগেও এসে থাকি, দুদিন চার দিন আগেও, তারপরে আবার যখন চার পাঁচ দিন পরেও আসি, তাও যেন মার কাছে মনে হয় আমি অনেক দিন পর এসেছি। তাই যখনই আসি তখনই মা অনেক রকমের মাছ নিয়ে আসে আমাকে খাওয়াবে বলে। কিন্তু মজার কথা এটাই যে আমি এত কিছু খেতে পারি না, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। কিন্তু মা তো মাদের মন তো, মা সবসময় আমাকে এটা ওটা খাওয়ানোর সবসময় চেষ্টা চালিয়ে যায়। ছোটো থেকে নিয়ে এখন অবধিও আমাকে মা সবসময় আমার পছন্দের খাবার, আর সেটা একটু বেশি বেশি করেই খাইয়ে দেয়। তো এটা আমার মা সবসময় চিংড়ি বাছার সময় আমাকে শেখাচ্ছে যে চিংড়ির ভিতরের যে একটা অংশ থাকে সেটা নাকি সবসময় বের করে দিতে হয়, আর না হলে চিংড়ি মাছ খেলে নাকি পেটের প্রবলেম হয়। তাই এইভাবে করে চিংড়ি মাছ বাছতে হয় সেটা আমাকে মা দেখিয়ে দিচ্ছিল। আর এদিকে মাছের ঝোল রেডি। আমি এদিকে ক্যান্ডিকে অনেকদিন পরে যখন ঘরে আসলাম তখন আমি ক্যান্ডিকে স্নান করিয়ে দিলাম। ছোটো থেকেই ক্যান্ডিকে আমি দেখভাল করতাম, কারণ ওকে আমি নিয়ে এসেছিলাম। তাই ক্যান্ডিকে স্নান আমার করাতে খুবই ভালো লাগে। এদিকে মা নারকেল করছে, কারণ আজ হলো চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর এই রেসিপিতে নারকেলের দুধটা প্রয়োজন হয়, তো এটা আমার সবথেকে প্রিয় খাবার। তাই আমার মা আমাকে এভাবেই নারকেল দিয়ে চিংড়ি মাছ করে দেয়। এদিকে আজ হচ্ছে গরম গরম বেগুনিও। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, জানেন আজকে আমার মা ঘরোয়াভাবে আবার একবার আমার ভাই বউকে স্বাদ দেওয়া হবে, সেই জন্য অনেক রকমের রান্না হয়েছে। তাছাড়াও আমার জন্য বিশেষ করে অনেক কিছু বানানো হয়েছিল। আমি যেহেতু এইভাবে মালাইকারি চিংড়ি খেতে ভালোবাসি, সেহেতু এইভাবেও করে রান্না করা হয়েছে। মার বাড়িতে আমরা যখনই মেয়েরা আসি তখন তো একটা আলাদাই আনন্দ হয়। আজ আজকে আমি বানাবো পায়েস, কারণ এই পায়েসের বানানোর দায়িত্বটা আমারই উপর। তাই আমি আজ কিছু রান্না করে নিই, শুধুমাত্র পায়েস ছাড়া। তো এই পায়েসটা আজকে আমি বানাবো। তো মা আমাকে ওদিক থেকে বলে দিচ্ছে কী কী দিতে হবে। এদিকে হবে আজ মিষ্টি দইও আনা হয়েছে, কারণ যেহেতু স্বাদের অনুষ্ঠান সেহেতু। আর আজকে হচ্ছে ভাইফোঁটাও। তো আমার ভাই যেহেতু বাইরে আছে তাই ভাইকে তো আমি দিতে পারলাম না, আর আমার মা আর ভাই বউ ওরা দুজনে মিলে গোপালকে বাজরংবলিকে ভাইফোঁটা দিচ্ছে। এটা আমাদের বাড়িতে সব সময় করা হয়ে থাকে। গোপালকে আমরা আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের বন্ধু সব মনে করি। কৃষ্ণই তো দীনবন্ধু, তাই না? তো আমরা কৃষ্ণকেই সব কিছু মনের কথা বলে থাকি, কৃষ্ণই আমাদের ভাই। এদিকে আমার ছেলে দোলনায় বসে বসে খেলছে, আর এদিকে পুজো পাঠ চলছে। তো দেখুন আজ কত কিছু রান্না হয়েছে, চাটনি, পায়েস, তিন রকমের মাছ, দই, মিষ্টি, জল সব দিয়ে, বেগুনি দিয়ে আজকে সাজানো হচ্ছে খাবারের থালা। তো কিছুদিন পরেই আমাদের ঘরে একটা নতুন অতিথি আসতে চলছে। তো আপনারা সবাই আশীর্বাদ করুন সে যেন পৃথিবীতে তার সন্তানকে খুব ভালোভাবে আনতে পারে। মা এদিকে সুন্দর করে চেষ্টা করছে থালিটাকে সাজানোর, আর আমি ফটোগ্রাফার হয়ে গেছি আজকের দিনে। তো কিছুদিন পরেই যখন নতুন একটা অতিথি আসবে তো আমারও মনে পড়ে গেল আমার স্বাদের অনুষ্ঠানটাও এইভাবেই করা হয়েছিল। তো এই দিনগুলো কখনোই ভোলার মতন না, সবার জীবনেই এই দিনটা, সব মেয়েদের জীবনে একদিন না একদিন আসে, আর সেই দিনটার অপেক্ষায় সবাই থাকে। কেউ হয়তো নিজেদের কেরিয়ার গ্রোথ এসবের দিকে ছুটে চলে, তারপরেই হয়তো বেবির কথা ভাবে। তো যাই হোক, শেষমেশ সবাইকেই বেবি নিতে হয়। তো আমার ছেলে যখন হয়েছিল মা আমাকে এভাবেই ন মাসের স্বাদ দিয়েছিল। এই ন মাসের স্বাদটা খেয়ে আমার ছেলে হয়ে যায় মাত্র তিন দিন পরে। ঠিক
বলতে পারেন এটা কিসের র্যালি? এটা হচ্ছে কালী পুজোর ভাসানের। আমাদের বাড়ির এখান থেকে প্রত্যেক বছর এরকমই র্যালি যায়। আমি আমার ছেলে রেডি হয়ে গেছি, একটু বাইরে যাব। আজকে জানে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলাও চলছে, তাই আমাদের এখানে সুন্দর করে মাঠে নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার খেলা দেখার জন্য বড় একটা ব্যানার লাগানো হয়েছে। তো আমি আর মা যাচ্ছি, একটু পুজোও দেখে নেব, সাথে একটু খাওয়া দাওয়াও করবো। তো আমি আমার ছেলে আগে যাচ্ছি আর মা ওদিকে আমার ছেলেকে নিয়ে আগে আগে চলছে। তো এখানে চলে এসেছি স্ট্রিট ফুড দোকানে। এখানে আমি খাবো চিংড়ি মাছ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তো এটা হচ্ছে ফিশ কাকলেট, ভেটকি মাছের ফ্রাই, সব কিছু আছে। তো এখানে দেখুন, আমরা যখন এখানে বসে গিয়েছি, রাস্তা দিয়ে কী সুন্দর করে আবারও একটা র্যালি যাচ্ছে। দুর্গা পুজো ঠিক 14-15 দিন পরে আবার হয় কালী পুজো। তো আমাদের বাঙালিদের মধ্যে দুর্গা পুজো হচ্ছে সব থেকে বড়ো উৎসব, আর তারপরেই যখন শেষ হয়ে যায় সেই পুজোটা, তখন আমাদের খুবই মন খারাপ হয়ে যায়। তারপরেই আসে মা লক্ষ্মী, আর তার কিছুদিন পরেই আসে হচ্ছে মা কালী। তো এখন তো মা কালীও চলে যাচ্ছে, আর কোনো অকেশনই থাকলো না। তো মা কালীকে দেখার জন্য আমরা আবারও ব্যস্ত ছিলাম, তারপরে সেই ব্যস্ততা আজকে শেষ হতে চলছে। তো খুবই মন খারাপ সহকারে এই দিনটাকে আমরা পালন করি, কারণ আমাদের বাঙালিদের সব রকম পুজো পার্বণেই আমরা খুবই আনন্দ করি। তো মা কালীর ভাসান দেখে খুবই মন তো খারাপ হয়ে যায়। পরের বছর আবারও এই বছরটার অপেক্ষায় আমরা থাকলাম। পুরো শহর সেজে উঠেছে, লাইটে লাইটময় হয়ে গিয়েছে। দীপাবলিতে আমার এই সময়গুলো খুবই ভালো লাগে, পুরো শহর যেন একটা আলোর ছায়া হয়ে দাঁড়ায়। তো আমি আজকে এখানে আমার ব্লগটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক একটা অবশ্যই করবেন। ধন্যবাদ।